পুরীতে এত সুন্দরভাবে রথযাত্রা দেখতে পাবো তা ধারণাই করতে পারিনি। খুব রোদ, তাই খুব ঘাম হয়েছে এবং শরীরটাও খারাপ হয়েছে, থেমে গিয়ে গলা বসে গেছে। কিন্তু আজ রথযাত্রা উপলক্ষে এসে জীবন আমার ধন্য হয়ে গেল। আনন্দ হচ্ছে, এত আনন্দ হচ্ছে যে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার জীবন সম্পূর্ণ ধন্য হয়ে গেল আজ এই পুরী ধামে এসে রথযাত্রার সমস্ত কিছু দেখে। এবার জগন্নাথ দেবের রথ আসবে, আপনারা সঙ্গে থাকুন, দেখুন। প্রচণ্ড রোদ, কিন্তু সমস্ত কষ্ট লাভ করে দিল এই রথযাত্রা।